আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনি অনলাইনে আবেদন করবেন কিভাবে, তো এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এবং আপনাদের দেখিয়ে দিব অনলাইনে কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো চলুন শুরু করা যাক। Nerd Computer BD. Please subscribe to our YouTube channel. প্রথমেই আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। তো তার আগে বলে রাখি, যদি আপনি আপনার মোবাইল দিয়ে আবেদন করতে চান, তো মোবাইল দিয়ে আবেদন করতে গেলে অনেক সময় সমস্যা হবে, হয়তো আবেদনটা সম্পন্ন হবে না, তো সেই জন্য আপনি কম্পিউটারে আবেদন করার চেষ্টা করবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। ব্রাউজারটি ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বার, এই অ্যাড্রেস বার এখানে গিয়ে লিখুন www.teletop.com.bd। আচ্ছা, লেখার পর ইন্টার ট্যাপ করুন। তো ইন্টার ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এমন একটি ওয়েবপেজ চলে আসবে। আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে সার্কুলার। আবেদন করার পূর্বে আগে সার্কুলারটি একটু ভালোভাবে দেখে নেবেন। যেখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে এসেছে, এখানে পদ দেখা যাচ্ছে এবং পদের সংখ্যা দেখা যাচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি লাগবে। এখানে প্রায় 12টি পদ রয়েছে, প্রত্যেক পদের জন্য অনূর্ধ্ব 30 বছর দেখা যাচ্ছে, এখানে 30 বছর বয়স দেওয়া আছে এবং প্রতিটি পদের জন্য দেখতে পাচ্ছেন লেখা আছে এদিকে পদ সংখ্যা দেওয়া আছে এখানে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, আপনার কোন পদের জন্য কোন যোগ্যতার প্রয়োজন হবে তো সেটি এখানে ডান দিকে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। আপনি যেই পদে আবেদন করতে চাচ্ছেন, আবেদন করার পূর্বে আগে ভালোভাবে বিজ্ঞপ্তিটি একটু পড়ে নেবেন। তারপর নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে আরও বিস্তারিতভাবে লেখা আছে আপনি কোথায় থেকে কীভাবে আবেদন করবেন। তো আমি যেহেতু আপনাকে দেখে দিচ্ছি, আপনারা একটু বিজ্ঞপ্তিটি এখান থেকে পড়ে নেবেন। আর একটি বিষয় দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রমিক নং 1-10 বর্ণিত পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 112 টাকা লাগবে এবং 11-12 পদের জন্য 56 টাকা। তো সেটি আপনার টেলিটক সিম দিয়ে প্রদান করতে হবে। সেটি কিভাবে করতে হবে আমি আবেদন করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন দেখাই কিভাবে অনলাইনে আবেদনটি সম্পন্ন করবেন। তো এখানে এসে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও এখানে এসে ক্লিক করবেন। তো এমন একটি পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন যেই পোস্টগুলো রয়েছে সে পোস্টগুলো এখানে চলে এসেছে। আপনি যেই পোস্টে আবেদন করতে চাচ্ছেন এখানে সেটিতে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেন্ট নেম, তো এখানে আপনার নাম দিয়ে দিবেন, দ্বিতীয়ত পিতার নাম, তারপর মাতার নাম, জন্ম তারিখ, প্লেস অফ বার্থ, এখানে জন্মস্থান, আপনার জন্মস্থানটা এখানে দিয়ে দিবেন, জেন্ডারটা দিয়ে দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশ, এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি এবং তারপর লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন, তো দুইটা যে কোনো একটি এখানে দিতে হবে দিয়ে দিবেন এখানে। তারপর এখানে ধর্মটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আর সিঙ্গেল, তো যেটি সেটি দিয়ে দেবেন। যদি ম্যারিড হন এখানে স্পাউস নেম এখানে দিয়ে দিতে হবে, স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে কোঠা, যদি কোনো কোঠা থেকে থাকে আপনার তো কোঠাতে এখানে দিয়ে দিবেন। এখন এখানে এসে দেখতে পাচ্ছেন লেখা আছে মেইলিং, প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ, তো এখানে এখন গার্ডিয়ান হিসেবে আপনি পিতার নামটা দিয়ে দিতে পারেন। তারপর ভিলেজ, তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্টকোড, পোস্টকোডটি আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের পিছের পাটে ওখানে পেয়ে যাবেন। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন, আর যদি আলাদা আলাদা হয় তাহলে এখানে আপনাকে লিখে দিতে হবে। আর মোবাইল নাম্বারটা একটু সতর্কতার সাথে পূরণ করবেন, এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস থাকলে এখানে দিয়ে দিবেন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এসে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যেই পদের জন্য আবেদন করছেন সেই পদের জন্য যে যোগ্যতার প্রয়োজন হবে সেটি তো আপনাকে দিতেই হবে। এখানে আরও দেখতে পাচ্ছেন নিচে এইচএসসি আছে, গ্র্যাজুয়েশন, তারপরে মাস্টার, তিনটা ক্যাটাগরি এখানে দেওয়া আছে, তো আপনি এগুলো দিয়ে দিতে পারবেন। আর যে পোস্টে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টের জন্য যে যোগ্যতা প্রয়োজন হবে সেটা আপনাকে অবশ্যই দিতে হবে, আর বাদবাকি যোগ্যতা আপনি দিলেও হবে না দিলেও হবে। তারপর নিচে এসে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো পেশাগত দক্ষতা থেকে থাকে তো এখানে সেটি দিয়ে দিবেন। ডিজিগনেশন বা পোস্ট নেম, আপনি কোন পোস্টে ওখানে চাকরি করছেন তো সেটি এখানে দিয়ে দেবেন, প্রতিষ্ঠানের নামটা, কবে শুরু করছেন, তারপরে শেষ করছেন কবে, তো এগুলো এখানে দিয়ে দেবেন। আরো যোগ্যতা থেকে থাকে অ্যাড মোর জব ডিসক্রিপশন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে এসে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেখবেন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, সরকারি চাকরিজীবী, সেমি আধা সরকারি, তারপর দেখবেন অটোনোমিস মানে হলো স্বায়ত্ত শাসিত, কোনো বিভাগে যদি প্রার্থী হয়ে থাকেন, কোনো চাকরি করে থাকেন সেটি এখানে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভ্যালিডেশন কোড, এখানে যে কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে কোড নাম্বারটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে একটি টিকমার্ক দিয়ে এখানে নেক্সট করবেন। যদি আপনার ফর্মটি পূরণ করা সম্পূর্ণ হয়ে যায় তাহলে নেক্সটে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে তো নেক্সট অপশনে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন লেখা আসবে সাকসেস, মানে আপনার আবেদন ফর্মটি পূরণ করা সাকসেস হয়েছে, তো ওখানে ওকে ক্লিক করবেন।
ক্লিক করলে আপনি যে আবেদন ফর্মটা পূরণ করেছেন সেটা আপনাকে প্রিভিউ করে তারা দেখাবে, আপনি দেখে নেবেন সব ঠিক আছে কিনা। সম্পূর্ণ যদি সব ঠিক থেকে থাকে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন লাইক ফটো অ্যান্ড সিগনেচার। তো এখানে ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে এবং ফটো সাইজ কত হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হতে হবে 380 পিক্সেল। তো এটি আপনি পূর্বে থেকে কেটে রেখে দিবেন, সাইজ করে রেখে দিবেন, তাহলে আবেদন করার সময় আপনার অনেকটা সহজ হবে। এখান থেকে ছবিটা আপলোড করে দিবেন, তারপরে সিগনেচারটা এখানে আপলোড করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দিয়ে দিবেন, এখানে টিক মার্ক দেওয়ার পর নিচে এসে দেখবেন লেখা সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন লেখা সাকসেসফুলি সাবমিটেড, ওকে করে দিবেন। তো আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন কপি আপনাকে দিয়ে দিয়েছে। তো অ্যাপ্লিকেশন কপিটি আপনি ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দেবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে ডাউনলোড করবেন, ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে। আচ্ছা, তো এখন এখানে যেটি করতে হবে, তারপর এখানে এসে নিচে দেখুন লেখা আছে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে একটি ইউজার আইডি দেওয়া আছে, এখন আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে টাকা প্রদান করতে হবে, আপনি যেই পোস্টে আবেদন করেছেন সেই পোস্টের জন্য কত টাকা প্রয়োজন হবে। তো সেটি আপনাকে ডেলটক সিমে রিচার্জ করতে হবে টাকাটি। রিচার্জ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এসএমএস ফরম্যাট দেওয়া আছে, ফার্স্টে এসএমএস এ মেসেজ অপশনে গিয়ে লিখবেন EEEDFOE স্পেস দিয়ে, এখানে একটি ইউজার আইডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ইউজার আইডিটা লিখে আপনি সেন্ড করুন 1602 নাম্বারে। সেন্ড করার পর আপনাকে একটা রিটার্ন মেসেজ দিবে, সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে, সেই পিন নাম্বারটি কপি করবেন। কপি করার পর আবার পুনরায় মেসেজ অপশনে গিয়ে লিখবেন EEDFOE, লিখে স্পেস দিয়ে লিখবেন ইয়েস, লিখে সেটা আপনি যে পিন নাম্বারটি কপি করেছেন সেই পিন নাম্বারটি পেস্ট করে আবার সেন্ড করবেন। সেন্ড করলে আপনাকে আবার রিটার্ন একটি মেসেজ দিবে, তখন সেখানে একটি ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, তো সেটি আপনি সংরক্ষণ করে রেখে দিবেন, পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় সেটি প্রয়োজন হবে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন, আর যদি অনলাইনে আবেদনে আপনার কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।